ভোটের ময়দান উত্তপ্ত, রাজনীতি পরিস্থিতি বারে বারে আরো উত্তপ্ত হয়ে উঠছে। এবার বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ধীররঞ্জন চৌধুরী। বিরাট বড় বার্তা, গার্ডেন নিচের ঘটনার পর ফের ময়দানে অভিষেক, 8 এপ্রিল মেটিয়াবুরুজে সভা। এদিকে আবার হাসি মুখে পতঞ্জলির প্রচার, বিরাট বিপাকে আবার বাবা রামদেব, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, আবারও তার জব। এদিকে আবার কোচবিহারে পৌঁছেই অভিষেক গেলেন মদনমোহন বাড়িতে, পুজো দিলেন মামাটি মানুষ গোত্রে। আর তার মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর, কবে কোথায় কোন জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির আশা কতটা, বিরাট আবহাওয়ার আপডেট দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল। দেখবো আজকের ছাই করা 30টি তর তাজা ব্রেকিং নিউজ। বোট বোট করে চাপানো তোর যত ছিল, এবার দোরগোড়ায় পৌঁছতে যেন একের পর এক খবর শুনে চক্ষু চড়ক গাছ। পাখির চোখ লোকসভা নির্বাচন, এবার বঙ্গে সংখ্যালঘুদের ভোটও নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। 21-এর বিধানসভার আগে অবশ্য বারবার মেরুকরণের অস্ত্রে স্থান দিতে দেখা গিয়েছে বিজেপিকে, আর এবার অন্য পথে সংখ্যালঘুদের ভোট নিজেদের দিকে টানতে মরিয়া। এদিকে আবার নতুন সুরাপ, সব দলেরই সমান অধিকার, হেডিং ব্যানার দিয়ে বিশেষ নির্দেশিকা জারি। কোন এজেন্সি যদি সব ব্যানার হেডিং বুক করে রাখে তাহলে মিউনিসিপ্যাল কমিশনারের মাধ্যমে তা। আবার আপের বিরাট বড় বার্তা, এদিকে আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে বিরাট খবর। অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে জয়েন করতো, বীরভূমের বিস্ফোরক মন্তব্য এবার অভিষেকের, তবে খোলা আছে বিজেপির দ্বার, ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন এবার তিহার নিয়ে আশঙ্কা মহুয়ার। নতুন করে মহুয়ার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনে ইডি মহুয়ার বিরুদ্ধে তদন্ত নেমেছে সিবিআই। সম্প্রতি এই ঘটনা খবর সামনে, ভোট মিটলে রিসার্চ হবে, কিসের গবেষণা হবে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। সের ইঙ্গিত এবার, ভোট মিটলে কিসের রিসার্চ, নতুন করে প্ল্যান। এদিকে আবার মামলার পর মামলা হচ্ছে, শুধু যোগ্যরা চাকরি পাচ্ছে না, পর্ষদের ভূমিকায় চরম বিরক্তি প্রকাশ বিচারপতি মান্থা। অপরদিকে আবার মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, মমতা 144 ধারা জারি করে ঠাকুরনগরে মেলা বন্ধ করতে চাইছেন বিস্ফোরক, যদি এ প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এদিকে আবার সংখ্যালঘুরা কেন ভয় পাবেন মোদীকে, বলছেন দেশের একমাত্র বিজেপি প্রার্থী। 71 বছর বয়সে আব্দুল সালাম জানিয়েছেন বিজেপির একমাত্র সংখ্যালঘু প্রার্থী হতে পারে তিনি খুশি। আর তার সাথে একের পর এক খবর তো থাকছেই, বিজেপিতে যোগ 6 কাউন্সিলর, কোথায় এবার বিজেপিতে যোগদান, বাংলা বাতিল করবে বিজেপিকে, ভিডিও বার্তা এবার টিএমসির, তাতেই বিরাট বড় খবর। এদিকে আবার কার্তিকে প্যাক করে বিহারে পাঠিয়ে দেব, বিরাট স্লোগান, হুঙ্কার দিলেন এবার দিলীপ ঘোষ। এদিকে আবার রাম মন্দিরের ক্যালেন্ডার হাতে প্রচার দিলীপ, আর সেই সাথে কাউন্সিলরদের সামনে প্রকাশ্যে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, সামনে উঠে এলো বিরাট রহস্য। তবে এবার ভোটের দ্বন্দ্ব, রাত পহালে একদিকে জোড়া সভায় মাতছেন মমতা ব্যানার্জি, বাংলায় জোড়া সভা, কোথায় কোথায় কি কি সভা, কিভাবে বাজিমাত করবেন মমতা, একদিকে 12টায় সভা, অন্যদিকে আবার দুপুর দিকে। আর সেই কালই আবার বাংলায় প্রধানমন্ত্রী, একদিকে মমতা, অন্যদিকে বৃহস্পতিবার কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরাট বড় খবর। আর তার সাথে আরো এক আপডেট, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন সুকান্ত, মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, আর তাতে বিরাট বড় খবর। এদিকে আবার সিএএ আবেদনে প্রশিক্ষণ, বিজেপির শংসাপত্র দিতে পারে পুরোহিত, বিরাট খবর সামনে। আর তার সাথে ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মী, থাকবে বিস্তারিত বাছাই করা একাদম তরতাজা ব্রেকিং 30টি লেটেস্ট খবর। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তবে তার আগে অবশ্যই কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো সবার আগে। আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি বেঙ্গল জব স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিদিন বিনামূল্যে বিস্তারিত বাংলার কোনায় কোনায় চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে প্রকল্পের ধামাকাদের আপডেটগুলো জানতে অবশ্যই ফলো করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে। তার সাথে অবশ্যই লাইক করুন ভিডিওটি, প্রতিনিয়ত লেটেস্ট খবরের নোটিফিকেশন আকারে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করবেন। এবার চোখ রাখবো বিস্তারিত সংবাদ, আবেদনে প্রশিক্ষণ বিজেপির শংসাপত্র, দিতে পারেন পুরোহিত, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় এবার আবেদন করার জন্য ইতিমধ্যে অনলাইন পোর্টালের ব্যবস্থা করা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে তার জন্য বিজেপির তরফে শুরু হয়েছে প্রশিক্ষণও, বিজেপির সিএএ স্টেট এমপ্লয়মেন্ট কমিটি সূত্রে খবর। যাদের নথি নেই তারা স্থানীয় কোনো মন্দিরের পুরোহিত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের মতো সংগঠনের শংসাপত্র জমা দিতে পারেন, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। এদিকে আবার সুকান্ত মজুমদার, বিরাট বড় খবর, মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বালুরঘাট থেকে এবার বিজেপির হাল ধরবেন তিনি, বর্ণাঢ্য পদযাত্রা করে জেলা শাসকের দপ্তরের দিকে রওনা দিয়েছেন তিনি। একই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রায় 1 কিলোমিটার পদযাত্রা করেন, মনোনয়ন জমা দেবেন তিনি। বিকেল 3টে নাগাদ মনোনয়ন
মনোনয়নপত্র জমা দেবেন তিনি। 26 এপ্রিল নির্বাচন করবে বালুরঘাট। তবে এবার জোড়া সভা মোদি মমতার, কাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে আবার মমতারও সভা, বৃহস্পতিবার কোচবিহার থেকে বাংলার লোকসভা প্রচারে বাজিমাত। নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত যা খবর, তাতে প্রথমে হাসিমারা এয়ারবেসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে কপ্টারে তার কোচবিহার শহরে পৌঁছানোর কথা আছে। আর এদিকে বিরাট বড় খবর, কার্তিককে প্যাক করে বিহারে পাঠিয়ে দেবো, ফের বিস্ফোরক বর্ধমান দুর্গাপুরের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃতি আজাদের উদ্দেশ্যে তার এমন হারাবো জীবনে আর ভোটে দাঁড়াবে না। উনি বিহার থেকে এসেছেন, বিহারে চলে যান, না হলে 4 তারিখের পর প্যাক করে পাঠিয়ে দেবো। পাল্টা কৃতির বক্তব্য, দিলীপ ঘোষ পারে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে, সেটাই আমি এখানে করতে এসেছি। যে পারে সে সব জায়গাতেই পারে। রাজনৈতিক বিতর্ক চলছে। এদিকে আবার বাতিল বাংলায় বিজেপিকে, ভোটে বার্তা টিএমসিপের, সোশ্যাল মিডিয়ার উপর জোর দিচ্ছে সব দলই। লোকসভা নির্বাচনের আগেই নতুন করে একটি ভোটও নিয়ে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেসও। ভিডিওতে দেখা গিয়েছে এখানে নরেন্দ্র মোদী একজন ডেলিভারি বয়, তিনি দিল্লি থেকে এনেছেন ইডি সিবিআইয়ের প্যাকেজ, মহারাষ্ট্র থেকে দুর্নীতি স্ক্যামের প্যাকেজ, আর উত্তরপ্রদেশ থেকে এসেছে ধর্মীয় অসহিষ্ণুতার প্যাকেজ। কিন্তু বাংলা তার 3টি প্যাকেজকেই বাতিল করবে দাবি করা হয়েছে ভিডিওতে। তবে ভোট দূর করে এমনই সময় যে খবরে গোটা বাংলা মাত্র, বিজেপিতে যোগ 6 কাউন্সিলর, দার্জিলিং পুরসভায় হামারো পার্টির 6 কাউন্সিলর, দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। 6 নম্বর ওয়ার্ডে পমিলা দেরুজিয়া ভুটিয়া, 30 নম্বর ওয়ার্ডে এভাবে একে একে যোগ দিয়েছেন, তৃণমূলের চিন্তা বাড়ছে। তবে তার মাঝে আরো এক বিরাট বড় খবর, পাখির চোখ লোকসভা নির্বাচন, বঙ্গে সংখ্যালঘুদের ভোটও নিজেদের দিকে টানতে মরিয়া এবার বিজেপি। 21-এর লোকসভা নির্বাচনে পাখির চোখ, সংখ্যালঘু ভোট যে কোনো উপায়ে নিজেদের দিকে টানতে মরিয়া। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে তাদের বোকা বানানো হয়েছে, ব্যবহার করা হয়েছে তাদেরকে, নাগরিক হিসেবে গণ্য করা হয়নি, এমনই বিরাট বড় খবর। 21-এর বিধানসভা ভোটের আগে অবশ্য বরাবর মেরুকরণের শাস্ত্রের শান দিতে দেখা গিয়েছে বিজেপিকে। কয়েক মাস আগে পর্যন্ত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য বারবার উঠে এসেছে 70-30-এর কথা। তবে 24-এর লোকসভা ভোটে তিনি এবার আশাবাদী, সংখ্যালঘু ভোটে বিজেপির ঝুলিতে দাবার বিষয়ে 21-এ ভোটের ফল স্পষ্ট, মেরুকরণের অস্ত্রে স্থান দিতে তেমন কিছু লাভ হয়নি বঙ্গ বিজেপির, কারণ মুসলিম ভোটে তৃণমূলের দিকেই বেশি সুসংগীত হয়েছে। এদিকে আবার বিভাগে পড়ছেন চাকরি প্রার্থীরা, মামলার পর মামলা হচ্ছে, শুধু যোগ্যরা চাকরি পাচ্ছেন না, পর্ষদের ভূমিকায় চরম বিরক্তি বিচারপতি মান্থা। একের পর এক মামলা হচ্ছে কিন্তু প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি হচ্ছে না, এমনটাই বললেন বিচারপতি রাজশেখর মান্থা। আর এই পরিস্থিতির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকেই দায়ী করলেন বিচারপতি। কেন জেলায় প্রাথমিকেই কত ফাঁক পদ রয়েছে সেই তালিকা আদালতে পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি। আগামী 17 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে পর্ষদকে। পর্ষদের অসহযোগিতায় এদিন চরম বিরক্তি প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারের বিষয়ে প্রাথমিক রিপোর্ট দিতে হবে, একই সঙ্গে জানাতে হবে রাজ্যের বর্তমান শিক্ষাকে সংখ্যা কত। আদালতের স্পষ্ট নির্দেশ, এই তালিকা কোনো সুপারিশ বা নিউমেরিক পোস্টে উল্লেখ করা যাবে না। আর এবার মমতার বিরাট বড় বার্তা, ভোট মিটলে রিসার্চ হবে, কিসের গবেষণার কথা জানালেন মমতা ব্যানার্জি। পোকামাকড় সংক্রান্ত কিছু সমস্যার কারণে চালসারি এলাকায় চা শ্রমিকদের চাষ বন্ধ করে দিতে হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেন যাতে চা শ্রমিকরা কাজ চালিয়ে যান। তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ভোট পর্ব মিটে যাওয়ার পর বিজ্ঞানীদের সাথে আলোচনা করে বিষয়ে রিসার্চ করা হবে। তবে আবহাওয়ার নিয়ে সতর্ক তো থাকতে হবে প্রত্যেককে, হিট ওয়েভ অ্যালার্ট জারি, 24 ঘন্টায় 4 জেলায় চরম লু বইবে, একটানা তাপবাহে রক্তচক্ষু। এক ঝটকায় শনিবার রবিবারের ওয়েদারের বিরাট বড় বদলের খবর সামনে উঠে এলো। স্বাভাবিক 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা। বুধবার থেকে শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে, 40 থেকে 42 ডিগ্রি চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা। বুধবার গরম ও অস্বস্তিতে আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা। একই সঙ্গে তাপপ্রবাহ থাকবে বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে। এদিকে আবার ভোট প্রচারের আগে ভিন্ন মেজাজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গে নির্বাচনে জনসভা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগেই চাল
জলসার ভিন্ন মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। কখনো চা বাগানে, কখনো পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চা বাগানে গিয়ে চা বাগানের শ্রমিকদের অভাব অভিযোগ শুনলেন মমতা ব্যানার্জি, আবার নিজের হাতে চা পাতাও তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় যেতে স্কুল পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করেন মমতা। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের স্কুলে কি পড়ানো হয়, কোন ভাষায় পড়ানো হয় সেই বিষয়গুলো জেনে নেন তিনি। এদিকে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খোলা আছে বিজেপির দ্বার। ইঙ্গিতপূর্ণ পোস্টে মোয়ার তিহার নিয়ে আশঙ্কা তৃণমূলের। তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে পিএমএলএ ও ধারায় নতুন করে মামলা দায়ী করেছে ইডি। আর এরপরে নিজের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র। সমাজ মাধ্যমে করাই পোস্টে মোয়ার আশঙ্কা, গ্রেপ্তার করা হতো তাকে তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। এদিন সকালে এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্ট করে মহুয়া, যার বাংলা অর্থ দাঁড়ায় খোলা আছে বিজেপির দ্বার, চলে এসো না হলে এবার তিহার। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তদন্তে নেমে আগেই বহিষ্কৃত সংসদ মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন বা ফেমার আইন মামলা করে ইডি। এবার নতুন করে মহুয়ার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনেছে ইডি। মহুয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। সম্প্রতি মামলার তদন্ত কলকাতা কৃষ্ণনগরে তলিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এমনই পরিস্থিতি তিহারে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন মহুয়া পোস্টে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেপ্তারের পর তিহারে যেতে হয়েছে। আর রাজ্যের বিজেপি নেতারাও প্রয়াসেই তৃণমূল নেতাদের তিহারে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। এর আগেই মহুয়াকে ইডি আধিকারিক তলব করলেও হাজিরা দেননি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।